এজন্যে ভাব ভঙ্গি ধরে লাভ নাই, এই ভাবসাব ধরে লাভ নাই। দেখবেন অনেকে দাড়ি টুপি, দাড়ি আছে, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, নামাজ পড়ে, বহুত বুজুর্গামি দেখায়, কিন্তু ভিতরটা অরিজিনাল শয়তানের চাইতেও খারাপ। কথা বলছেন না কেন? এই লোক সমাজে নাই। আর একটা লোক দেখতে খারাপ, দেখতে খারাপ, ঠিক মতো মনে হইতেছে কেমন কেমন জানিস হলে, দিলটাও হইতে পারে অনেক ভালো। আপনি বুজুর্গের মতো দেখা যায়, হাত উঠাইলে চুকে পানি আসে না। আর একটা লোক রাস্তায় এবড়ু তেবড়ু চলে, প্যান্টও ঠিক নাই, শার্টও ঠিক নাই, কিন্তু হঠাৎ দেখবেন মসজিদ দেখলে, হঠাৎ কারো সঙ্গে হাত উঠাইলে হাউ মাউ করে কেঁদে ফেলে, আছে না নাই? ভাব ভঙ্গি ধরে লাভ নাই, দিলটারে পরিষ্কার করা লাগবে, দিলটারে ঠিক করা লাগবে। ভাব ভঙ্গিতে জান্নাতে যাওয়া যাবে না। যদি লম্বা দাড়িতেই জান্নাতে যাওয়া যাইতো, আবু জাহালের দাড়ি আমাদের চাইতে বহুত লম্বা ছিল, আপনাদের জানা আছে নি, কথা কয় না কেন? আবু জাহালের দাড়ি লম্বা ছিল না, কথা বলছে না কেন? আরে ছিল। আপনি কোন মসজিদের দায়িত্বশীল, আপনি কোন মাদ্রাসার দায়িত্বশীল, আপনি কোন মাদ্রাসার, কোন এতিমখানার প্রতিষ্ঠাতা? আপনি একটা মসজিদ মাদ্রাসা এতিমখানার দায়িত্বশীল হয়, আপনি বহুত বড় হয়তো জান্নাতে চলে যাবেন। আরে আবু জেহেল তো মসজিদ বাইতুল্লার দায়িত্বশীল ছিল, আবু লাহাব তো বাইতুল্লার দায়িত্বশীল ছিল, আবু জেহেল তো বাইতুল্লার দায়িত্বশীল ছিল, জান্নাতি না জাহান্নামী, কথা বলেন? ভাব ভঙ্গিতে কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে বলছে, কসম রব্বে পাকের জাতের, কোনো কাজ হবে না। কাজ একটাই, তাকওয়া অর্জন করো। দিলে মানুষ হও, দিলে, বাস্তবে মানুষ নয়, দিলে মানুষ, কথা বলেন? আমার কথা বোঝা যায়? মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে, আল্লাহর ওয়াস্তে মানুষ হওয়া লাগবে, আমাদেরকে অনেক মানুষ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমাদেরকে বিভিন্ন জাতিতে, গোত্রে, বিভিন্নভাবে আমাদেরকে পরিবর্তন করেছেন। এটার কোনো আল্লাহর কাছে একটাই লিতা আরাফু, একে আরেকজনকে সিনার জন্য, কিন্তু একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য সম্মানী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি সেই যে সবথেকে বড় মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন, তুমি ভাব ভঙ্গি দর্শ মুত্তাকির, তসবিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, খুব ভালো মানুষের মতো দেখা যায়, আসলে ভিতরকার খবর কি? আল্লাহর পরের শব্দে বলছেন, ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন। সুবহানাল্লাহ, বললেন না সব কিছু জানেন কে? আজকে কতটা মিথ্যা কথা বলছি আমরা জানেন কে? আজকে কতটা শয়তানি পরিকল্পনা করছি জানেন কে? কেউ না জানলে জানে কে? হিসাব নিবে কে? এই তো শেষ, আর কিছু লাগবে না। এই আল্লাহকে চিনলে হবে, আল্লাহকে ভয় পাইলে হবে। এজন্যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে যাই করি, যে যেখানেই থাকি, যে যে পথেই চলি, আল্লাহর ওয়াস্তে রবকে ভুলে যাইও না, রবকে ভুলে যাইও না, পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শাওয়াল মাস চলছে, এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস, হজ, এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস। সারা বিশ্বে সাত সাত, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষের ভিতরে তামান্না আর আরজু নাই যে তারা হজ্জে যাবে না। হজ্জের মাস, হজ্জের আয়োজনের মাস, হজ শুরু হয়ে যাওয়ার মাস এই শাওয়াল মাস। হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে মানুষ রমজানের পর থেকেই খুব তুড়জুড় শুরু করছে, আমরা হজ্জে যাব, ঠিক না? যাবে। শাওয়াল মাস থেকেই আল্লাহর ঘর জিয়ারতের জন্য মানুষ পাগল হয়ে যায়। জিলহজ মাস পর্যন্ত আয়োজন চলতে থাকে, দিওয়ানার মতো পোশাক পরে। পোশাকটা কিসের মতো? ভাব ভঙ্গি থাকে, দিওয়ানার মতো পোশাক, কাটা দুইটা কাপড়, কয়টা কাপড়? কিচ্ছু রাখা যাবে না বডিতে, এটাই তো, কিচ্ছু রাখা যাবে, কোনো কাপড় রাখা যাবে না, কোনো সেলাই রাখা যাবে না, দিওয়ানার মতো দুইটা কাপড়, একটা ফেলে দেও কাঁধে, একটা কোমরে বেঁধে ফেলো, দুইটা কাপড়, মাথায় কিছু রাখা যাবে না, পায়েও কিছু রাখা যাবে না, একবারে খালি দিওয়ানার মতো চলো, চলতেই থাকো,
কারণ আমরা পাগল হয়ে যাচ্ছি, আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর গোরের দিকে চলতে থাকব, সেখানে পৌঁছে আল্লাহকে আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা বান্দা, আল্লাহর কথা মতো দুটা কাপড় পরে দিওয়ানা হয়া যখন দৌড়তে দৌড়তে কাবা চত্বরে গেছে, ওখানে গিয়ে আল্লাহকে পায় নাই, আল্লাহকে না পেয়ে আল্লাহ তজল্লি যে গড়ের উপরে পড়ে, একমাত্র বাইতুল মামুর থেকে সুজা তজল্লি, সুজা রাহমত আর বরকত পড়ে কোথায়? বাইতুল্লার সাদে, এই কালো গোট্টার সাদের উপরে, কালো গিলাফ দেওয়া যেটা ওটার উপরে সব রহমত আল্লাহর তজল্লি যখন পড়ে, বান্দা দিওয়ানা হয়ে ওখানে গিয়েছে, আল্লাহকে পায় নাই, পাগলের মতে মুহাব্বতের নমুনায় তখন এই ঘরটা ঘুরতে থাকে ঘুরতে থাকে, সুযোগ পাইলেই ঘরের কোনো একটা জায়গায় চুম্বন দেয়, আল্লাহর তজল্লিকে স্পর্শ করতে চায়। সুবহানাল্লাহ বলেন, এটাই হচ্ছে পাগলের কাজ, এটাই তো পাগলের কাজ। দেখবেন মোহাব্বত প্রকাশ করতে চায়, মানুষ যখন কারো প্রতি আসক্ত হয়ে যায়, তাকে না পেলে তার কাপড়টা পাইলেও সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তায় হেঁটে সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে যেখানে বসেছে ওখানে বসে ভালোবাসা প্রকাশ করতে চায়। ঠিক বললাম না? হ্যাঁ, বান্দা যখন দৌড় দিয়েছে ওখানে তো পায় নাই রবকে, রবের তজল্লি পেয়েছে, রব বলেছেন ওমা ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, আর তবে সেটা তো তার হৃদয়ের তাকওয়াত থেকে উৎপন্ন হয়, যখন সে সাফা এবং মারওয়া দেখে, রব বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দুটোই আমি আল্লাহর নিদর্শন, যখন ওগুলা দেখে আল্লাহর নিদর্শনের কথা মনে পড়ে যায়, সাফা থেকে যখন কাবা ঘর দেখতে পায়, মারওয়া থেকে যখন কাবা ঘর দেখতে পায়, তখন ডুকরাইয়া মানুষ কেঁদে উঠে, আল্লাহকে দেখতে পায় না, মানুষ শরীরের সর্বশক্তি দিয়া দৌড়াইয়া এরপরে হাজরে আসওয়াদ চুম্বন করতে চায়, এরপরে মুলতাজামে বুকটা লাগাতে চায়, এরপরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চায়, কারণ তার আবেগ ভালোবাসা দিওয়ানার ঠেলায় আল্লাহকে পায় নাই, আল্লাহর তজল্লির নিদর্শনগুলো আছে ওগুলাকে স্পর্শ করতে চায়। আল্লাহ বলেছেন সে যেমন দিওয়ানার মতো আমার দেওয়া আমার নিদর্শনগুলোকে ধরবার জন্য পাগল হয়ে যায়, আমি রব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা হচ্ছে এই প্রস্তুতির মাস, যারা যাবেন তো যাবেনই, অবশ্যই আল্লাহ যাদেরকে কবুল করেছেন। মানুষ কেন, জীবজন্তুর মধ্যেও তো প্রকৃত মুহাব্বত আর ভালোবাসা বিদ্যমান। ছোট্ট একটা ঘটনা এক মিনিটে বলি। গ্রামের এক ব্যক্তি জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে দেখছে ছোট্ট মাত্র ভূমিষ্ঠ হওয়া ছোট্ট একটা বাঘের বাচ্চা পড়ে আছে, হয়তো বাঘ কোথাও গেছে খাবারের সন্ধানে, সে বাচ্চাটাকে নিয়ে আসছে। কয়েকদিন লালন পালন করার পরে চিন্তা করলো, একটা খাঁচা বানাইছে লোহা দিয়া, এর ভিতরে বাঘের বাচ্চাটাকে রাখছে, চিন্তা করলো যদি বড় হয়ে যায় তাহলে ওটা রাখতে পারবো না, ওটা তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। সে একটা চিড়িয়াখানায় বা জঙ্গলে ছেড়ে দিয়েছে বা নির্ধারিত জায়গায় ছেড়ে দিয়েছে চিড়িয়াখানায়। বাঘের এই বাচ্চার মা যখন কোথাও জঙ্গলে তার বাচ্চাকে খুঁজে পায়নি, কোনোভাবেই বুঝতে পেরেছে যে এই বাড়িতে আমার বাচ্চা ছিল, বাচ্চাকে সে না পেয়ে বাচ্চার খাঁচার যখন একটা লোহার খাঁচা দেখতে পেল, তখন বুঝতে পেরেছে খাঁচার ভিতরে নিশ্চয় আমার বাচ্চা ছিল। সে এটাকে নাক দিয়ে শুকে চতুর্দিক ঘুরতে থাকে, কারণ এখানে আসলে বাচ্চা নাই, কেন ঘুরে আর নাক দিয়ে টানে স্পর্শ করে, কারণ এটার সাথে তার বাচ্চার শরীরের একটা সম্পর্ক লেগে আছে, ভালোবাসা মোহাব্বত লেগে আছে, এই জন্য এটাকে ধরতে চায়, স্পর্শ করতে চায়, যাতে ঘ্রাণ নিতে চায়। ঠিক সেম এভাবেই বান্দাও আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়েছে বাইতুল্লায়, ওখানে গিয়ে তো আল্লাহকে আর চোখ দিয়ে দেখতে পায় নাই, গিয়ে পেয়েছে আল্লাহর ঘর, আল্লাহ বলেছেন এটা আমার ঘর, এটা আমার ঘর, এই পাথর জান্নাতের টুকরো, এটাই সব,
তখন বান্দা যখন আল্লাহকে পায় না তখন আল্লাহর নিদর্শনগুলোকে ফলো করে আর ঘুরতে থাকে আর ঘুরতে থাকে আর সতর্কতাকে কখন সুযোগ পাবে আর কখন সে গিয়ে একটা চুমা দিবে, ঠিক না? ঠিক না? আল্লাহ মোহাব্বতটুকুন দেখতে চায়, আল্লাহ এই মোহাব্বতটুকুন দেখতে চায়। আমরা এই মোহাব্বতের প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে আজ দুনিয়াতে আমরা বেঁচে আছি, দুনিয়াতে আমরা আছি ঠিকই, কিন্তু মরা যে লাগবে, কবরে যে যাওয়া লাগবে, হিসাব যে দেওয়া লাগবে, এই চিন্তা কিন্তু আমাদের নেই। মৃত্যুর পরে হিসাব দেওয়া লাগবে চিন্তা যদি আপনার আমার থাকতো, তাহলে বলেন তো কেউ মানুষের ঠকাইতো? কথা বলেন না কেন? কেউ ঠকাইতো মানুষের? ওজনে কম দিত? এক নম্বর জিনিস দেখে দুই নম্বর জিনিস বিক্রি করতো? যার হক দেওয়ার কথা তারে হক না দিয়ে ঠকাইতো? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে মৃত্যুর ভয় নাই। আপনাকে কে বাঁচাবে? আপনাকে কেয়ামতে আল্লাহ তো বলছেন কেউ নাই, ওয়ামালে যালিমিনা মিন আনসার, জালেম ভুলে যদি জালেম হয়ে যান তাহলে আপনার আর কোনো সাহায্য করে নাই। যার উপরে জুলুম করলেন তার নাম মাজলুম, যার উপরে জুলুম হলো তার নাম কি? আর আল্লাহ বলছেন সরাসরি পর্দা ছাড়া তিন গ্রুপ মানুষের দোয়া কবুল করেন। এক গ্রুপের নাম মাজলুম, এক গ্রুপের নাম কি? মাজলুম। তাহলে কারোর সাথে যদি পাওনা দেনা থাকে এখানে মিটাইয়া ফেলান, এখানে মিটাইয়া ফেলেন। কারো যদি হক দেওয়া নেওয়া থাকে মরার আগে এখানে শেষ করে ফেলেন, দেওয়া লাগবে বা আজ হোক কাল। আবার বলছি দেওয়া লাগবে আজ হোক কাল, হিসাব মতো দেওয়া লাগবে, সরিষার দানা পরিমাণ হলে দেওয়া লাগবে। পাওনা দেনা থাকলে এখানেই শেষ করেন, যদি না করেন কেয়ামতের দিন দিবেন তো পয়সা দিতে পারবেন না, জায়গা জমি দিতে পারবেন না, ওই দিন দিবেন তো পূর্ণাঙ্গ মকবুল নেক আমল দিবেন। বিশ্বাস হয় না? কেয়ামতের দিন কি দেওয়া লাগবে? আপনার জিন্দগির নেক আমল কোনটা আপনি জানেননি, সারা জীবনই তো নামাজ পড়ছেন কিন্তু হয়তো কোনোটাই কবুল হয়েছে না, দুই চারটা নেক আমল জমা হয়েছে কিন্তু পাবলিক এখন হক পায়। কেয়ামতের দিন আল্লাহ বলছেন দিতে হলে কি দেওয়া লাগবে? বিশ্বাস হয় না? কথা বলেন। তাহলে এই কথা যদি বিশ্বাস হয় যে দেওয়া তো লাগবেই আজ না হয় কাল, দেওয়া যদি লাগে কেয়ামতের দিন দিতে গেলে কাউরে সাহায্যকারী পাইবেন? কেউ এক টাকা দিব? যে রসুল আল্লাহ বলছেন কেউ সাহায্য করবে না, এর অর্থ আপনার বাপও না আপনার সন্তানও না। এখন আপনার যদি সত্তরটা সন্তান আল্লামা শেখুল হাদিস পীর বুজুর্গ, একবার আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে যায়, রব বলেছেন কেউ সাহায্য করবে না, এর অর্থ আপনার ছেলে মেয়েও না। কথা বলেন না কেন? তাহলে হিসাব দেওয়া লাগবে আপনাকেই, হিসাব আপনাকেই দেওয়া লাগবে। রব বলেছেন কেয়ামতের দিন দিবেন। ওয়ালা ইয়াসআল সূরাল মারিজ এগারো নম্বর, নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কলিজার টুকরা বন্দুকেও পর্যন্ত পাবেন না, যাকে ছাড়া তোমার জীবন চলে না, যাকে ছাড়া যৌবন চলে না, যাকে ছাড়া তোমার জমে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি ইউবাসসারুনহুম, রব বলেছেন চোখ দিয়া দেখবে তোমার সামন দিয়ে তোমার সন্তান চলে যায়, ইয়াওমিযিন বিবানি সন্তান বলবে আমি চিনি না, ওয়া সাহবাতিহি বউ বলবে আমি চিনি না, ওয়া আখিহি ভাই বোন বলবে আমি চিনি না, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুই তোমার দলের লিডার বলবে চিনি না, গোষ্ঠীর মুরব্বী বলবে চিনি না, বাড়ির মুরব্বী বলবে চিনি না। তখন তুমি বাঁচবার জন্য রব বলেছেন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, সব সম্পত্তি দিয়া যাতে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে, আসমান জমিন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, যা আছে আসমান জমিনে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ বলবেন কাল্লা, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না,
হিসাব শেষ দুনিয়ায়, আমার আশেপাশে আসো, এখন নেক আমল দিয়ে বদলা দাও। কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে আমি জ্বালাবো, তোমাকে আমি জ্বালাবো, শাস্তি দিব। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, হাত পা জ্বালায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে ছাই করে দে, কিন্তু রোহ জ্বলবে না। নাযাতাল লিশাওয়া, ওই সময় তুমি মনে করছো তোমার দুইটা ছেলে বড় বড় আল্লামা, তিনটা মেয়ে বড় বড়, একবারে রাবিয়া বসরিয়া, তোমার বাপ আব্দুল কাদের জেলানির মতো, তাদেরকে ডাক দিবা। রব বলেছেন তাদুউ, তাদেরকে ডাক দাও, তাদুউ ডাক দাও, মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরা দেখবে আর ফিরে ফিরে চলে যাবে, কেউ তোমার আশেপাশেও আসবে না। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস হয় না? এখন আপনারা নেন সুরাল মাআরিজ 8 নম্বর আয়াত, রব বলেছেন ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল, আমার কথা বিশ্বাস হয় না? হয় না, হয় না, ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল, যেদিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়া পড়বে, ওই দিন দেখবে আমার কথা সত্য। ইয়াউমা তাকুনু আতাকুনুল জিবালু কাল আইহিন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে আমার কথা সত্য। আল্লাহ বলছেন বিশ্বাস হয় না, হওয়ার দরকার নাই, কেয়ামত আসুক, কেয়ামত আসুক। এখন আপনারা বলেন আমার কথা বিশ্বাস হয় না? আমি বলছি, আমি তো বাংলা বলছি, আয়াত বলছেন কে, তা আমি তো আল্লাহর কথাগুলো বাংলায় বলছি, এখন বিশ্বাস হয় না? আজকে গিয়ে সুরাল মাআরিজ খুলবেন আয়াত 8 আর দেখতে থাকবেন, এই যে এত কথা বলতেছি, জুমার পরেই দেখবেন বাইরে গিয়ে বলবে হুজুর যা বলছে এগুলো সব ভয় দেখাইছে আমাদের, সব সত্য না, তা আমি কি করতাম, হুজুর এগুলা ভয় দেখাইছে আমাদের, আমরা কি করতাম, সব মানা যাবে না। ভাই আপনি যাই মনে করেন, আমি আপনার দুশ্মন না, আপনার সাথে আমার লেনদেনও নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই আপনার সাথে, এরপর দুহাত জোর করে বললাম আপনার পা দিন, আপনার পায়ে ধরে আমি বলছি, হয়তো কাল আমি এখানে থাকবো না, আর না হয় কবরে চলে যাব, আর না হয় দুনিয়ার অন্য কোথাও চলে যাব, আমার কথা মনে থাকবে, কেয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি তো বলছি নারিন্দা বিনোদ বিবিধে, আমি তাদের পায়ে ধরে বলছি, দুহাত জোর করে বলছি, তোমার কথা বুঝাইয়া দিছি, আর বলছি ভাবভঙ্গি ধরে লাভ নাই, কাজের কাজই হ, ভাবভঙ্গি ধরে লাভ নাই, লম্বা জুব্বার দাঁড়িয়ে লম্বা তসবি নিয়ে লাভ নাই, দিলে মানুষ কোথায়, আবার বলেন না, সবাই বলেন না, দিলে। সময় তো শেষ হয়ে গেছে, তাহলে এখন তো সব কথাই বাকি থেকে গেল, আর তোর কথা বলা যাবে না। এখন আমাকে বলেন তো আমরা কি পারবো ইনশাল্লাহ, তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ কি সমালোচনা করতে নিষেধ করেছেন না, মানে আল্লাহ কি সমালোচনা করতে, অন্যের সমালোচনা করতে কি নিষেধ করছেন, কথা বলেন না কেন? কোরআনের সুরার নাম বলি সূরা হুজুরাত, আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান, তোমরা সমালোচনা না, মানুষের প্রতি ধারণা করা থেকে বাঁচো, ধারণাও করতে পারবে না, ইন্না বাদাজ্জন্নি ইসমুন, কারণ অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের গুনাহ, ওয়ালা তাজাসসু, তোমরা প্রতারণা কইরো না, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত কইরো না, একে অপরের সমালোচনা কইরো না, তাইলে আল্লাহ নিষেধ করছেন, কথা বলেন না কেন, সমালোচনা করতে নিষেধ করছেন, গীবত করতে নিষেধ করছেন, আমারে বলেন নিষেধ করছেন, আপনারা গীবত করেননি, আচ্ছা অলি অলিয়া দেখতেছি কি আল্লাহর গীবতের গাঁটি লইয়া ঘুরতেছেন, গীবত করে না মানে 24 ঘন্টায় ঘুমাইয়া ঘুমায় গীবত করে, ঘুমাইয়া ঘুমায় চিন্তা করে আগামীকালকে ঠকাই তুইব কারে, হ্যাঁ কোন জিনিসটার দাম বাড়াইলে কাজ হইব, হে জিনিস চিন্তা করে, এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ বলেছেন, তাহলে মুত্তাকি হতে হলে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে, এখন আল্লাহ গীবত করতে বলেছেন না নিষেধ করেছেন,
আল্লাহ সমালোচনা করতে বলেছেন না নিষেধ করেছেন? আল্লাহ ধারণা করতে বলেছেন না নিষেধ করেছেন? এখন মানবো না ছাড়বো? কথা বলে এইগুলা মানবো তো ইনশাল্লাহ, আল্লাহর কথা মানবো তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? এখানে বহুত অলিয়া উলিয়া আছেন, এখানে এখানে বহুত আল্লাহর অলি তাহাজ্জুদওয়ালা, একবার বহুত বুজুর্গ আল্লাহওয়ালা আছেন এখানে, যারা বসে রয়েছেন নিজের ছেলের হক দেন নাই, নিজের মেয়ের হক দেন নাই, নিজের ভাই বোনের হক দেন নাই, ভাইয়ার হক ভাই মাই রেখেছে, বাবা নিজের মেয়ের হক মাই রেখেছে। অনেক ভাই আছে বোন রেখা হয়, কয় বাবার সম্পত্তি তুই নিয়ে নিলে তুই বাড়িতে আসতে পারবি না। নাই, আমি কি অন্য দেশের কথা বলছি না, এই দেশের এগুলা নাই কি হচ্ছে? এগুলা কি হচ্ছে? কিসের জান্নাত? কি ওয়াজ নসিহত? শুধু জান্নাত বললেই সুবহানাল্লাহ জান্নাত, বললেই আলহামদুলিল্লাহ জান্নাত, শুধু জান্নাত আর জান্নাত। আল্লাহ বলছেন এত সুজানা, এত সুজানা, তোমরা যা মন চায় করো, হয়তো মাফ করে দিতে পারে। হক মাফ কর, হক মাফ করবেন? মনে থাকবে তো ইনশাল্লাহ, আমরা হক কি মারব? কথা বলেন না কেন, না ছেড়ে দিব, দিব তো ঠিক মতো। কার হক? সবার হক। কার হক? সবার, ঠিক মতো দিব তো ইনশাল্লাহ। কিন্তু কত কথাই তো মনে হয়, সব কথা তো আর বলার মতো সময় তো চলে গেছে। দেখবেন কিছু লোক আছে, কিছু লোক এই দুনিয়া ছিল, সে বলতো চিনছো আমারে আমি কে, আমারে চিনো আমি কে। এই যেই লোকটা এইভাবে বলতো আমারে চিনো আমি কে, এই লোকটা কবরে শুয়ে রয়েছে, দেখেন তো কেউ তারা চিনেন দেখেন না। যেই লোকটা আজ থেকে 50 বছর আগে বলতো চিনছো আমি কে, আমারে চিনো, আমার বাপদাদা কার নাম, আমার সম্পত্তি কি কি আছে ছিল, আমার ক্ষমতার পাওয়ার কি আছে, আমার ক্ষমতা এমন আমি হাত নাড়াইলে তোর ফাঁসি হয়ে যাবে, আমি এদিকে ঘুরাইলে তোর থাপড়ে দাঁত ফালায় দিবে। এই লোকটা আজিমপুর গুরুস্থানে শুয়ে আছে, তার ছেলে মেয়ে কোনটা কবর এটাও চিনে না। কথা বলেন না কেন, তুমি আমি তার চিনার দরকার নাই, তার ছেলে মেয়েও তার কবর চিনে না। কথা বলেন না কেন, এমন লোক এলাকায় নাই? চিনছো আমারে, আল্লাহ কয় রে তুই পাবলিক রেকর্ডলি চিনছো আমারে, আমি তো তোরে চিনি, তুই কি, আমি তো বলেছি তোর এক এক মহিলার এক পুরুষ থেকে বানাইছি, আমি তো বলছি। অনেকে বলে চিনছো আমারে, আজ তার কবরের উপরে গিয়ে দেখেন কুত্তা প্রস্রাব করতেছে। কথা বলেন না, নাই শেষ, এই চিনছো আমারে বাদ দেও, তোমারে চিনে কোনো লাভ নাই, তুমি পোষা, তুমি দুর্গন্ধ, তুমি টয়লেটের গাঁটটি নিয়ে ঘুরতেছো, তুমি কি, তুমি তো একটা ডাস্টবিন, তুই সব ময়লা নিয়ে ঘুরতেছ, এই চামড়ার ভিতরে যা আছে সবই তো ময়লা ভিতরে, কি কোন আপনারা কি নিয়ে ঘুরতেছ, তুমি তো এই জিনিস, পানি না ঢুকাইলেও তোমার জিন্দগি শেষ, পানি না বাইরে হলেও তোমার জিন্দগি শেষ। পানির যদি তৃষ্ণায় ধরে আর যদি কোথাও পানি না পাওয়া যায়, আর একজনের কাছে যদি এক গ্লাস পানি পাওয়া যায়, তাহলে সেটা সারা দুনিয়া দিয়েও এক গ্লাস পানি পান করতে চাইবো। কথা বলেন না কেন, না চাইবেন না, আপনারা বলবেন মুইরা যাই পানি খাইতাম না, কইবেন আপনারা এই কথা, বলবেন বাবা সব নিয়ে হইলেও আমার এক গ্লাস পানি দে, আমি জীবন বাঁচাই। এই পানি পান করার পরে যদি বাইর না হয় তখন কি করবেন, কোন কিছু কয় না, ডাক্তারে গিয়া বলবেন আমার যা সম্পত্তি আছে সব তোর নামে লেখলাম, বাইর করার ব্যবস্থা করে দে, পানি যে ঢুকাইছি এটা তো বাইর হয় না। কি চিন্তা করলেন, তাইলে আপনার পুরা সম্পত্তি, আপনার পুরা জিন্দগির দাম হয়তো পসরাবের দাম, পসরাবের দাম, বাইর না হইলেই সব শেষ, বাইর না হইলেই সব শেষ। তাহলে তুমি কি, তুমি যে কো আমার চিনছো নি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমাদেরকে এগুলার থেকে হেফাজত করে, বলেন আমিন। আজ সব থেকে কষ্টের বিষয় হচ্ছে সমাজে রক্তের সম্পর্কের দাম নাই, আসেনি, রক্তের সম্পর্ক বিলুপ্ত হয়েছে, রক্তের সম্পর্ক বিলুপ্ত, আত্মার সম্পর্ক বিলুপ্ত, আর এখন আছে শুধু স্বার্থের সম্পর্ক, ঠিক কিনা? রক্তের সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক নাই, এখন যেই সম্পর্ক সব থেকে জমজমাট স্বার্থ, যেখানে আছে স্বার্থ
এখানে সব সম্পর্ক ঠিক আছে, যেখানে স্বার্থ নাই এখানে কোনো সম্পর্ক নাই। এজন্যে আল্লাহর ওয়াস্তে যাকে কষ্ট দিয়েছেন কমাচ্ছে এখানেই শেষ করেন। ওই শুরুর কথা আবারও বলছি, যাকে কষ্ট দিয়েছেন, যার হক মেরে খেয়েছেন, যার হক মেরে যাচ্ছেন এখানেই শেষ করেন। এখানে শেষ না করলে আখেরাতে শেষ করতে হবে এবং আপনার মকবুল আমল দিয়েই শেষ করতে হবে। এখানে শেষ করব তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন না আমিন। কথা মনে থাকবে তো? কি মনে থাকবে বলেন? আজকের সব সর্বসাকুল্যে এক নাম্বার কথা, শিরিক করব না। দুই নম্বর কথা, জালেম হব না। কি হব না? আল্লাহ শিরিককারীকে মাফ করবেন না, কারণ সে জালেম। সে আল্লাহ থাকতে আর এবার শরিক করলো কেন? সে জালেম। আল্লাহ জালেমকে মাফ করবেন না, কেয়ামতের দিন সাহায্য করবেন না, কারণ সে হক ঠকাইয়া খাইছে। এজন্য আমরা জালেম হব বলেন না ইনশা। গীবত শেখায়ত সমালোচনা চুগলকুরি বদনাম বলেন না করব। আমরা কোনো ধারণা করব, এই তো হয়ে গেছে, এই তো আমরা অলিয়া উলিয়া হয়ে গেছি। অলিয়া উলিয়ার জন্য লম্বা তসবি টিপার দরকার নাই, এই আল্লাহর অলি। ঠিক আছে তো ইনশাল্লাহ। যেই ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, জালেম না, মুশরিক না, সেই অলি। সেই কি অলি? হওয়ার আলাদা কোনো সুরত সিরত নাই, সেই অলি। এই জন্য আগেকার বহুত বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা অনেক মুরিদ ছিলেন, মানে বায়াত নিয়েছিলেন সুইপারের কাছে, মুচির কাছে, কারণ সে জুতো সেলাই করলেও তার দিলটার সাথে সম্পর্ক ছিল কার। আর আমরা বড় বড় গদিতে বসে থাকি, বড় বড় একবার বিশাল বিশাল চেয়ারে বসে একবার বুজুর্গ আল্লাহর বড় অলি, আর আসলে কিচ্ছু নেই, সব ব্যবসা। কথা কন না কেন? আল্লাহ আমাদের মাফ করে দেখ। সবাই বলেন না আমিন। আমার কথা কি কষ্ট পাইছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। ইন্নালিন, এত ওয়াজ করলাম, এত কষ্ট করে বুঝাইলাম, না ঘুমাইয়া সিলেট থেকে আসলাম, কষ্ট করে আইসে কত কষ্ট করে কথাগুলো বুঝাই বল। কষ্ট পাইছেন আপনারা? আপনাদেরকে কষ্ট দিতে বলিনি। আউয়ালান পুরা নসিহত আমারে করেছি, আমি যেন ভালো হয়ে যাই আর সাথে সাথে আমরা সবাই যেন ভালো হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।